করোনা মহামারীর কারণে বিদেশিদের জন্য দুই বছর হজ পালনের সুযোগ সীমিত থাকার পর এবার ব্রিটেন, ইউরোপ ও আমেরিকার হজ যাত্রীরা প্রথমবারের মতো অনলাইনে বুকিং দিয়ে হজ পালন করেছেন। নতুন নিয়মে হজ পালন করতে গিয়ে সেবা পাওয়ার ক্ষেত্রে হাজিদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই অনলাইন সার্ভিস এজেন্ট মুতায়েফের সেবার সমালোচনা করেছেন। হজ প্যাকেজের মূল্য তারতম্যে থাকলেও অনেকে বলেছেন সেবা ছিল সমান। জানবেন বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। নতুন নিয়মের কারণে এবার স্বল্প সংখ্যক ব্রিটিশ মুসলিম পবিত্র হজ পালন করতে পেরেছেন। হজ পালন করে প্রায় সকলেই সুস্থ অবস্থায় ফিরে এলেও সেবা পাওয়া নিয়ে রয়েছে নানা অভিযোগ। বহু মানুষের তারা আইটিনারি কনফার্মেশন দিলেইছে, দেওয়ার পরে তারা হিত্রো এয়ারপোর্ট গিয়ে দেখছেন তারা টিকিট নাই, এখান থেকে মানুষের সাফারিং করা শুরু হয়েছে। এরপরে জেদ্দা এয়ারপোর্ট নামার পরে তারা ফোর টাইপ অফ প্যাকেজ আছিল, ফোর টাইপ অফ প্যাকেজ সবরে এক বাসর মাঝে তুলছে, তুলিয়া নিয়া ফোর প্যাকেজের মানুষ ফোর হোটেলও যাইতা, এক হোটেলের রিসিপশনও নিয়ে তারা রাখছেন। আমরা তো আমাদের হজ আসলাম অহংকু, আমরা অত যাত ফাইভ স্টার হোটেলও গেছিলাম, এরাত গিয়া দেখি মানুষ তার রুমও নাই, তারা লবি থাকা রুম নাই, আর খাল মাথা খারে দরতা, এটা কোনো খোঁজ খবর নাই। মদিনা শরীফে যখন বলা হয়েছিল ঠিক টাইম মতো আমরা গেছিলাম, আমরা ফাইভ স্টার হোটেল ছিল, কোচও ভালো, একটা ভালো এয়ার কন্ডিশন ছিল, মানে কোনো অসুবিধা হয় নাই। বাট অনেকের প্রবলেম হয়েছে এবং অনেকেই বলতে শুনেছি যে অনেকে চাচ্ছে যেটা পুরনো যে সিস্টেম সেই সিস্টেমে চলে যাওয়ার জন্য। হোটেলে একই রুমে স্বামী স্ত্রী বুকিং দিলেও থাকতে হয়েছে আলাদা আলাদা, এমন অভিযোগ করেন হাজিরা। এরপরে হইলো প্লাটিনাম, প্লাটিনাম প্লাস প্যাকেজ যারা নিশ্চয় ডাবল শেয়ারিংয়ের, তারা ডাবল শেয়ারিং দিতে পারছে না, ট্রিপল শেয়ারিং, তারা কোয়াড শেয়ারিং দিছে। আবার দেখা গেছে অনেকরে যারা কোয়াড শেয়ারিং আছিল তারা সেউরে ডাবল শেয়ারিং দিয়ে দিয়েছে, টোটালি মেস্ট আপ করে দিছে। আর প্রবলেম আরও অনেক প্রবলেম হয়েছে যে তারা নেম অ্যালোকেশন বেড়া মানুষকে বেটি মানুষকে এটা সিস্টেম তারা জ করছে না, তো সেনেকা তারা যারা কোয়াড রুম বুক করছেন, চারজনের রুম নয় তিনজনের রুম, সেনেকা দেখা যায় তারা মিক্সড হয়ে গেছে, বেটা বেটা বেটিন একান হয়ে গেছে, ফলে তো নৌতা প্রবলেম হয়েছে। সাধারণ প্যাকেজ ও গোল্ড প্যাকেজে যাওয়া হাজিদের অভিন্ন মানের সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ এবং প্লাটিনিয়াম প্যাকেজ, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে এক্সাম্পল বলে অনেকে প্লাটিনিয়াম প্লাস ফাইভ স্টার হোটেল সেই আমাদের সাথে ছিলেন, অনেকে কিন্তু সিলভার প্যাকেজ নিয়েও আমাদের সাথে ছিলেন। সো অল ওভার মিলে হইরাম আর কি, যে মুতাইফে যে অনলাইন সিস্টেমে যে সার্ভিস দিচ্ছেন, আমরার গ্রুপটা কি 32 জন মানুষের ইলেকট্রনিক ড্র তৈছে, এই 32 জনের মাঝে আমার গেছে যতটুকু তাই তাই রিভিউ দিছেন 32 জনও আনহ্যাপি, তাই তাই হ্যাপি নাই মুতাইফের ইতা সার্ভিসের উপরে কত ভালো। তবে সর্বনিম্ন মূল্যে হজ করতে পেরে সন্তুষ্ট এই হাজি। আমাকে কোটেশন দিয়েছিল 11,000-12,000 pounds পার পার্সন, কিন্তু আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উইদিন 11,500-এর মধ্যে আমরা দুজনই গিয়ে চলে এসেছি। এই এই 11,500 pounds মধ্যে দেখেন আমরা সব কিছু পেয়েছি, ফাইভ স্টার হোটেল, ওখানে কুরবানিও ওরা ওদের টাকা দিয়ে এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। খাবারে বিষক্রিয়া হওয়ারও একটি ঘটনা জানালেন এই হজ এজেন্ট। আমারও তাস্ত হয়েছে, বমি হয়েছে, আমরা যে তাপু থাকছিলাম, আমি বাড়াইছি, বাড়াই দেখি অন্য মানুষ কোনো মানুষ কোনো খালি বমি হন। আলহামদুলিল্লাহ রেড ক্রসেন্ট যারা টার্কিশ জহর আর কি ক্লিনিক, তারা হজ্জা জহর লুক আফটার করে রেড ক্রসেন্ট, তারা জলদি আইসে, জলদি একটা এমার্জেন্সি ক্লিনিক খুলিয়া এরা ইনজেকশন মেডিসিন আর যারা হসপিটাল যারা আসছে লিয়ে গেছে, এরা একটা বহুত বড় ফুড পয়জনিং হয়ে গেছে। মুতাইফ নামক কোম্পানির বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ ওঠায় কোম্পানির বিরুদ্ধে হাজিদের রিভিউ নিচ্ছে সৌদি হজ মন্ত্রণালয়। আগামী হজ কীভাবে পালন করবেন ব্রিটিশ হজযাত্রীরা তা এখনও নিশ্চিত নয়। জাকির হুসেইন, টিভি1 নিউজ, লন্ডন।